ঢাকার তেজগাঁওয়ের পলিটেকনিক ইনস্টিটিউটের এই মাঠটি আস্তে আস্তে বাঁশ খুঁটি দিয়ে ছেয়ে যাচ্ছে। বিশালের আয়োজনটি আসলে গরুর হাট। গরু ছাগলের এই বিরাট হাটটি হয়তো অনেকেরই পরিচিত, কিন্তু আমার কাছে আসলে এটা একটা নতুন এক্সপিরিয়েন্স। তিব্বতের মোড় থেকে শুরু করে পুরাটা রাস্তা জুড়ে দুই সাইডে শুধু গরু আর গরু, বিভিন্ন সাইজের বিভিন্ন টাইপের গরু এখানে দেখা যায়। এত বড় হাট আসলে আমি আগে কখনো দেখিনি। তো আমরা কলিগ সহ ঘুরতে গেছিলাম, নিজের কৌতূহল থেকেই অবশ্য হাটে যাওয়া, যেহেতু অফিসের পাশেই এই হাট বসছে। আমার মতো অনেকেই হয়তো এরকম কৌতূহলী মানুষ ছিলেন, মানে আমার দেখে আর কি মনে হচ্ছিল যে হাজব্যান্ড ওয়াইফ এসছে গরুর হাট দেখতে। আবার অনেকে বাবার হাত ধরে বাচ্চা কাচ্চা তারাও এসছে বিপুল আগ্রহ নিয়ে হাট কেমন সেটা দেখতে, বা গরু কেনার বা কুরবানির যে আয়োজনটা সেটা উপভোগ করার জন্য। তো বিষয়টা ভালোই লাগছিল, দেশের বিভিন্ন প্রান্ত থেকে এই গরুগুলো এসছে। হাটে প্রবেশ করতেই আমাদের সাথে দেখা হয়ে গেল রাজাবাবু নামের এই বিশাল সাইজের গরুটি। এটা মনে হয় হাটের সর্বোচ্চ দামে বিক্রি হওয়া গরু এখন পর্যন্ত। আর আমাদের সাথে আরও ছিলেন ফিরোজ ভাই, অলোক দা। তো ফিরোজ ভাইয়ের আবার এই গরুর বিষয়ে বা গরুর হাট নিয়ে তার বিপুল আগ্রহ। আর একটু সামনে এগোতেই আমরা দেখা পেলাম বিশাল অগ্নিমূর্তি ধারণ করা একটা গরুর। বিষয়টা আমার খুব মজাই লাগছিল, এত বিশাল সাইজের গরু আসলে আমি আগে কখনো দেখিনি। আসলে কুরবানির এই গরু কেনার আনন্দের পাশাপাশি কুরবানিটা আমাদের মুসলিমদের জন্য একটা স্যাক্রিফাইস। তো আল্লাহ আমাদের সবার এই স্যাক্রিফাইসটাকে কবুল করুক। আল্লাহ হাফেজ।